গাইস, আজকে আমরা আবার খেলতে যাচ্ছি মাইনক্রাফট। আপনারা দেখছেন রাদিন গেমিং আপনাদের সাথে আছে আজকের ভিডিওতে। আজকে আমরা খেলবো সার্ভাইভাল মোডে মাইনক্রাফট উইথ মাইনিং। চলেন আজকের ভিডিও শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা যাবো মাইনিং করতে। মাইনিংয়ের জন্য সেই একটি জায়গা প্রয়োজন। আপনারা যারা চ্যানেলে নতুন আসেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন। সবার আগে আমরা কাটতে যাবো উড। সামনে একটি সুন্দর একটি গাছ। আমরা এই উড় দিয়ে প্রথম একটি জিনিস বানাবো। সবার আগে বানাবো আমরা একটি অ্যাক্স, কারণ আমরা এখন মাইনিং করতে যাব। চলেন দেখি কয়টা পাওয়া যায়। আচ্ছা কয়ট হইল? আচ্ছা আটটা পাইলাম এখান থেকে আমরা উড। এইখানে আরেকটি গাছ দেখা যাচ্ছে, এখানে ওইটাকে ভেঙে হবে। আপনার যদি চ্যানেলে আরও মাইনক্রাফটের ভিডিও বানাই তাহলে বেশি বেশি করে কমেন্ট করতে হবে যে আরও বানাও। এর কমেন্টে যে উল্টো পাল্টা কিছু বলবে তার খবর আছে। সেই ভিডিওটা অনেক লম্বা হতে পারে, প্লিজ দয়া করে ধৈর্য সহভাবে দেখবেন। ওকে চললেন, সবার আগে আমরা একটু উড বানানো যাক। সবার আগে আমরা কাটবো এই গ্যাস। এখন তুই আজকে আমরা বানাতে যাচ্ছি অনেক সুন্দর একটি আন্ডারগ্রাউন্ড না একটি ঘর বানাতে যাচ্ছি, নর্মাল ঘর, কারণ এখানে আমাদের থাকানোর জন্য কোনো ঘর বাড়ি নেই। আচ্ছা আমি বলে রাখলাম, আমি কিন্তু মাইনক্রাফট গেমে নতুন, প্লিজ একটু বুঝ জানিয়ে প্লিজ 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 আপনারা কারা কারা মাইনক্রাফট খেলেন, মাইনক্রাফট প্লিজ কমেন্টে বলবেন। এটা হলেই হয়ে যেতে পারে।
থেকে আমার এই চ্যানেলে অনেকগুলো গেম প্লে ভিডিও আসতে পারে, দেখে নিন প্লিজ। চলেন আমরা আগে একটি ক্রাফটিং টেবিল বানাই। ক্রাফটিং টেবিল উড কালেক্ট করি, এখন বানাবো ক্রাফটিং টেবিল এই এইভাবে। আর এইখানে বানাবো কি হয় কি আগে চারটে স্ট্রিট, তারপর আগে তরোয়াল বানাবো, একটা তরোয়াল এইভাবে হয়তো এই তো পিকেক্স। তারপর বানাবো মাটি কাটানোর জন্য মাটি কাটানোর জন্য কিভাবে বানাই ভাই? আচ্ছা পাই গেছি রেসিপি বললে গেছি। আচ্ছা যাক হয়ে গেছে, তখন এরা কি উঠ আমাদের আরো কয়েকটি স্টিক লাগবে, স্টিক দিয়ে আমরা বানাবো একটা ইট। এখন এটা বানাবো। তো চলেন এখন আমরা মাইনিং করব, মাইনিং করে পাথরের সব কিছু পরিবর্তন করব। মাইনিংয়ের জন্য প্রথমে একটি জায়গার মতো করে বানাতে হবে। আমাদের লাগবে কয়লা, একবারে নিচে যাওয়ার জন্য কয়লা দিয়ে আমরা বানাবো বাকি। আচ্ছা এই দুইটা থাকুক, এবং এইখানে পড়ে গেলাম। আমরা হয়তো কোন স্টোনটা পাইছি নাকি কবল স্টোন বলে নাকি বলে রাখলাম ভাই, আমি কিন্তু এই গেমে নতুন, প্লিজ একটু ধৈর্য সহকারে দেখুন। সবার আগে আমার ওকে হয়ে গেছে। একটি পাথরের পিকেক্স, তো গাইস আমরা কি নিচে যাব? আমাকে শিশির মতো করে বানাবো যেতে আমরা দিতে পারি। মাটি কাটার জন্য আমরা কিন্তু এখন ধরে কিচ্ছু আপে আপে মারি ভাই, লল ভাই কি করে দিলাম ভাই এটা, আমি কি করতাম বলেন সবাই? মাইনিংটা স্টার্ট করছিলাম, এখন যদি এই কাজ হয়ে যায় শিট। ও ভাই বলে মানে কি করা যায়? আমাদের এসে পড়ছে পানি, এখন যা এক জায়গায় যাবো, বাইরে হইলে তো জম্বি, তারপর আর অনেক কিছু আসতে পারে, ক্রিপার বাবা এসে তো পড়তে পারে, যাই একটা রিস্ক নিয়ে।
আমাকে সবচেয়ে কাঠ হেড তোর বলাস মতো চার পাঁচটা দেখি ওই তুই এখানে আলো আস এই জায়গাটায় গিয়ে দাঁড়াই তুই সকাল হওয়া পর্যন্ত এখানে দাঁড়াই থাকি তো গাইস এখন হয়ে গেছে সকাল এখন আমরা আবার কাজে বেরিয়ে পড়বো আমাদের কাজে মাইনিং এবং একটি বেড বানানো একটি ঘর বানাবো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে একটি ঘর বানাবো এই ঘরের ভিতরে আমরা থাকবো একদম সিম্পল এবং নর্মাল একটি ঘর বানাবো ভাই কি হলো আচ্ছা ভাইয়া বাবা আচ্ছা বন্ধু আরে ভাই 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 এখন আমরা আগে গাছ কাটলে এটা আচ্ছা এখন আমরা সবার আই এটি ক্রাফটিং টেবিল তো আমাদের কাছে আছেই ক্রাফটিং টেবিলটি এখানে লাগিয়ে এখানে আমরা স্টিক্স বানিয়ে দিব তারপর আমরা এগুলিকে রেখে স্টিক দিকে এভাবে রাখব তারপর আমাদের ওর এভাবে হবে না উট না সরি আমাদের স্টোন এই তো আমরা এখানে এটা নিব এই তো হয়ে গেছে সুন্দর মাশাআল্লাহ আচ্ছা এখন আমার গলার অবস্থা একটু খারাপ হয়ে গেছে প্লিজ একটু দেখে নিন আমরা কিন্তু উঠ দিয়ে আর স্টোন দিয়ে অনেক বড় বাড়ি বানাবো আমার কাছে আরো উট লাগবে ভাই উট দেখেন সামনে কিন্তু কি পারবো ভাই নাম রাইতে পড়ুম আজকের ভিডিও এতটুকুই বাই বাই